খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজের হত্যাকাণ্ডের জেরে গেল মাসে তলানিতে থাকে কানাডা ও ভারতের কূটনৈতিক সম্পর্ক। ওই হত্যাকাণ্ডে ভারত সরকারের সম্পৃক্ততার অভিযোগ এনে দেশটির গোয়েন্দা কর্মকর্তাকে বহিষ্কার করে অটোয়া। পাল্টা জবাবে কানাডিয়ানদের ভিসা দেওয়ার স্থগিতের পাশাপাশি নয়াদিল্লিতে কানাডার কূটনৈতিক উপস্থিতি কমানোর নির্দেশ দেয় মোদী প্রশাসন। কানাডিয়ান কূটনৈতিকদের দেশে ফিরে নেওয়ার জন্য রীতিমতো সময় বেঁধে দেয় নয়াদিল্লি। নির্ধারিত সময়ের মধ্যেই 41 কূটনীতিককে ফিরে নিয়ে যায় কানাডা। একই সঙ্গে নিজ দেশের নাগরিকদের ভারত ভ্রমণের সতর্কতা জারি করে অটোয়া। দীর্ঘ প্রায় এক মাস পর অবশেষে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করলো। বৈরিতা ভুলে পুনরায় ভিসা কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার আংশিকভাবে কয়েকটি ক্যাটাগরিতে কানাডিয়ানদের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এর মধ্যে রয়েছে এন্ট্রি ভিসা, ব্যবসায়িক, মেডিকেল ও কনফারেন্স ভিসা। ভারতের এ উদ্যোগকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, দুই দেশের মধ্যে যে কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছিল এর মাধ্যমে তার লাগাম টানা সম্ভব হবে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।